1971 সাল, দেশ জুড়ে চলছে সংগ্রাম, চলছে যুদ্ধ। পাকিস্তানি হায়দার হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা লড়ে যাচ্ছে বীর বিক্রমে। এমনই একটা সময়ে বাংলাদেশের পথে পথে ঘুরছে একটা ট্রাক। সেই ট্রাকে একদল শীর্ণকায় মানুষ, পরনে তাদের বহু পুরনো পোশাক, অনেকদিন ভালো খাবার জোটেনি তাদের, কিন্তু এই মানুষগুলির তাতে কোনো ভ্রূক্ষেপ নেই। ট্রাকে করে তারা ছুটে চলছেন এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে। কি তাদের কাজ? গান গাওয়া। গান গিয়ে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ দেয়া, অনুপ্রাণিত করা। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, অল্প কয়েকজন মানুষ, কিন্তু কি অদ্ভুত তাদের যাত্রা। যে যাত্রার গল্প আমরা দেখতে পেয়েছি তারেক মাসুদের মুক্তির গানে, এবং সেই অদ্ভুত যাত্রায় ছিলেন অনেকে। তাদের মাঝে একজনকে আজ আমরা পেয়েছি আমাদের মাঝে, এবং আমরা অত্যন্ত আনন্দিত। তার কাছে সেই সমস্ত দিনের গল্প শুনব, সেই ট্রাকে করে ঘুরে বেড়ানোর গল্প শুনব, অনুপ্রেরণা যোগাবার গল্প শুনব, এবং তার ভয়াবহ কষ্টের কথা জানব। আমাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় আপা শাহিন সামাদ আপা। আপা, ট্রাকে ট্রাকে করে ঘুরছেন, ধরেন এই কথাটা, মুক্তির গানটা দেখার আগে আমরা সাধারণরা জানতাম না, এবং আপনাদের যে এই অদ্ভুত সুন্দর একটা কন্ট্রিবিউশন, যেটা বিশ্বের আর কোনো যুদ্ধের ইতিহাসে এরকম একটা ঘটনা নাই, ঠিকই, দিস ইজ ইউনিক, এই ইউনিক ব্যাপারটা অজানাই থেকে যেত যদি না মুক্তির গান আমরা সেটা দেখতে পেতাম। তারেক মাসুদ যদি তুলে না ধরতেন, তোমার কথাই ধরে বলি যে ধরো স্বাধীনতার পরে যখন 24 বছর চলে গেল, আর কেউ তখনও লেভিন তো চলে গেছে আমেরিকায় সেই সময় 1972-এ, কিন্তু তারপরে 24 বছরে কেউ তো তার খোঁজ নেয়নি। একমাত্র তারেক যখন ক্যাথরিনকে বিয়ে করলো, তখন ওর কেন জানি মনে হলো যে একটু একটু খোঁজ করা দরকার। তখন ও ইয়েলো পেজ দেখে দেখে অনেকগুলি দেখে লিয়ে লেভিন, তো পরে খুঁজে খুঁজে প্রত্যেকটার কাছে গেছে, কিন্তু সব জায়গায় গিয়ে তারপরে ওনার সাথে দেখাচ্ছে। উনি তো তখনই কান্না শুরু করেছে, বলে যে এতদিন পরে তোমরা খোঁজ করলা। তো তারপরে ওর নিচে মানে বেসমেন্টে নিয়ে গেলেন উনি। তারপর ওটা কিন্তু অনেক অনেক 36 ঘন্টার বোধ হয়, আমরা তো তারিখ তো ওখান থেকে বের করে 1 ঘন্টা 45 মিনিটের। তারপর কেন একটা ভীষণ মানে ব্যয়বহুল একটা ইয়ে ছিল, কারণ ও যখন ওগুলো নিয়ে এসেছিল আর্কাইভে আমাদের ঢাকায় দেখালো, বিশ্বাস করবো না, কালো কালো ছায়া মতো, মানে সমস্ত ফাঙ্গাস ছিল। তো পরে ওগুলো পরিষ্কার করতে করতে 2-3 বছর লেগে গেল। তারপর স্বাভাবিক, তার পিছনে তো তোমার স্পন্সর দরকার, তারপরে তোমার টাকা পয়সা দরকার, ও নিজে যে কিভাবে ওটা তৈরি করলো, নিজের যে কত কিছু স্যাক্রিফাইস করে, কত কিছু বিক্রি করে, আমার মনে হয় বাড়িটারিও বোধ হয় কিছু একটা করেছিল সেই সময়। তারপরে ক্যাথরিন বিভিন্ন জায়গায় স্পন্সর যতটুকু পেরেছে, তারপরেই ওইটা হলো আর কি। তারপর হওয়ার পরে যখন রিলিজ হলো, তখন তো মানে লক্ষ কোটি লোক কত জায়গায় দেখেছে, এবং আমাদের স্টেজে উঠতে হতো, কারণ তখন তো আমাদের বলবে যে ওনারা কোথায়। হ্যাঁ, তো আমরা যখন স্টেজে উঠতাম, ওইটার মানে ওই আবেগ আর ওই যে অনুভূতি আর ওই যে ভালোবাসাটা আমি কোনোদিন ভুলব না। কেন, আমরা সবাই উঠতাম, কেউ বিশ্বাস করতো না যে মানে তখনও বিশ্বাস করে নাই যে আমরা ছিলাম, বলে আপা আপনি ছিলেন, আপনি তো কোনোদিন বলেন নাই। আমি চিনি না এটা জায়গাটাতে আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে কেন 24 বছর পরে ওই ফুটেজটা পাওয়ার পরে আমরা জানতে পারলাম, কেন প্রথম থেকেই জানতে পারলাম না যে মুক্তি সংগ্রাম সংস্থা ছিলেন, আপনারা এরকম কাজ করেছেন, কেন এটা কোথাও উঠে এলো না? কেন না, শোনো আমি বলি, উঠে এলো না এই জন্য যে আমরা তো
ওই আমরা দেশকে শুধু মানে ভালোবেসেছিলাম এবং দেশের জন্য কাজ করেছিলাম, এইটা মানে প্রচার প্রসারে কি খুব একটা দরকার ছিল সে সময়? কারণ যারাই আমরা ছিলাম ওখানে সব বেশিরভাগই অন্যান্য জেলা থেকে তো ছিলই, কিন্তু সবাই যে সঙ্গীত শিল্পী ছিল তা না, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম সব ছিল ছায়ানটের, বুঝছো? তো আমাদের একটা আমাদের একটা মানে নীতি আছে প্রচার প্রসারটা কম করা, তো আমরা কোনোদিন কোনোদিন করি নাই সেই জন্য। আর আমি বাইরেও ছিলাম, দেশের বাইরেও ছিলাম, ওই প্রসঙ্গটা কিন্তু কোনো সময় আসে নাই যে করেছি কি না। যেটা অবাক লাগে, আপনাদের সাথে সমস্ত বড় বড় মানুষ ছিলেন, সৈয়দ হাসান ইমাম সাহেব ছিলেন, তাদের মতন এত বড় বড় মানুষ এবং যারা ওখানে ছিলেন প্রত্যেকেই বিখ্যাত মানুষ, রূপনা মরিয়ম আপা ছিলেন, সঞ্জিদা আপা ছিলেন, সঞ্জিদা আপা ছিলেন, সবাই ছিল, এবং এই মানুষগুলি কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতির ধারক বাহক। এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই। আমাদের বাংলাদেশের সংস্কৃতি বলতে, বাংলা সংস্কৃতি বলতে আমরা এই মানুষগুলোকে বুঝি, অবশ্যই, হ্যাঁ। তারাই সবসময় ফ্রন্ট লাইনে, কিন্তু তারা কেন কখনো কোনো ইন্টারভিউতে বললাম যে আমরা দেশকে ভালোবাসছিলাম রে, শুধু দেশকে ভালোবাসি, দেশ সব মানে আমাদের না, কিন্তু এটাও তো একটা ব্যাপার যে একজন শিল্পী হয়েও যে যুদ্ধের সময়ও যে আমার একটা কন্ট্রিবিউশন থাকতে পারে, আমি আমি কিছু করতে পারি, এটা তরুণ সমাজকে তো জানানো দরকার ছিল না? ওইভাবে তো জানছে, ধরো আমি তো ধরো যে যে যেগুলো প্রোগ্রামগুলি যেগুলো হতো, ধরো 16ই ডিসেম্বরের, তারপরে মানে 26শে মার্চের, 21শে ফেব্রুয়ারি, তখন জানতো, কিন্তু একদম যে মানে পাবলিকলি জানলো কিন্তু সারা দেশের মানুষ মুক্তির গান হওয়ার পরে আর কি। যেমন আমরা ধরুন যখন মুক্তিযুদ্ধে বিভিন্ন ঘটনা জানতে পারি, কোথায় যুদ্ধ হয়েছে, অনেক বীরের ঘটনা জানতে পারি, হ্যাঁ, অনেক বেদনার গল্প জানতে পারি, এগুলো পত্রিকাতে সব আসে এবং ধরেন ইন্টারভিউতে আসে এবং আমরা পাবলিকলি সবাই জানি। তা আমার কাছে এটাই অবাক লাগে যে মুক্তির গান যদি না হতো, না কেউ বিশ্বাসও করতো না কেউ, তাহলে তাহলে কি এই ঘটনা আমরা জানতে পারতাম না? ওইভাবে জানতাম যে হ্যাঁ ছিলাম, বাট ওইটা তো এখন তো মানে অনেক রকমের মুক্তিযোদ্ধা বের হয়ে গেছে, তো বলে যে না উনি এমনি বলছে বোধ হয়, ওইটা হয়তো বলতো, কিন্তু আমি কোনোদিন বলতাম না বোধ হয়। কিন্তু ওইটা যখন হলো, যখন বাস্ট করলো, তখন সবাই মানে জানলো যে আমরা ছিলাম আর কি, যে কজনই আমরা ছিলাম ছিলাম আর কি। শিল্পীদের নিয়ে যেমন একটা থাকে, যাচ্ছে শিল্পীরা ভীতু প্রকৃতির মানুষ, খুব নিরীহ মানুষ, এরা যুদ্ধযুদ্ধের মধ্যে এরকম কোনো কিছু করে না, কিন্তু শিল্পীরাও যে যুদ্ধের সময় কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে না? তুমি এটা এটা মনে রাখবা যে যে কোনো দেশে যখন কোনো মানে মানে এরকম আসে, মানে বিপদ আসে যখন আসে, তখন কিন্তু আমাদের সমস্ত জায়গায় কিন্তু বুদ্ধিজীবী সাংস্কৃতিক অঙ্গনই কিন্তু আগে সোচ্চার হয়। তুমি নাচ নাচ দিয়ে বলো, গান দিয়ে বলো, নাটক দিয়ে বলো, তার সব কিছু দিয়ে, অভিনয় দিয়ে বলো, কবিতা দিয়ে বলো, সব কিন্তু সব বুদ্ধি সাধারণ মানুষের যুদ্ধের সময়টাতে তাদেরকে পাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু এই সময় কিন্তু তারাই সোচ্চার। কিন্তু এই সময়ও যে আমাদের শিল্পীরা সোচ্চার ছিলেন, হ্যাঁ, এবং ওই ভয়াবহ যুদ্ধের মধ্যে এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে যাচ্ছেন খোলা ট্রাকে করে, ওইটা আমরা আসলে আমাদের আমার যত মানে মনে পড়ে তো সবই, যেমন আমাদের ট্রাকটা আসতো মানে আমাদের সংগঠনে, তো সেখানে সংস্থাতে আমার মনে আছে যে আমরা তো যা পেতাম মানে তোমার পশ্চিমবঙ্গের সব জায়গায় তো মানে শেষ করে ফেলছিলাম গান গেয়ে গিয়ে, মানে টাকা দাও, টাকা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, যত পাবো তত দিতে পারবো, যত পারবো, এরকম একটা এরকম ছিল। তো ওই রকম করতাম, নাওয়া নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, এক একদম তালপাতার সিপাই, কি জোর গলায় কি এনার্জি, আমরা দেখেছি যে কৃষকায় আমি তো 80 ছিলাম, 80 পাউন্ড বেশি না, সব এরকম মানে শুকনা একটা শাড়ি পরা, হ্যাঁ মানে একেবারে লিকলিকা, খাওয়া দাওয়া নাই, কিন্তু আশ্চর্য স্পিরিট আমাদের ছিল, আশ্চর্য শক্তি, সাহস, আত্মবিশ্বাস ছিল যে না আমরা একদিন মানে জয়ী হব, আমরা যাব, আমাদের দেশ হবে একটা, আমাদের নিজেদের দেশ হবে, কত বড় দেশ, কত কত বিরাট ব্যাপার এটা। তো ওই জন্য আর একটা জিনিস বলবো যে কোনো সময় কিন্তু এই যে আমরা যে আমি যে আমরা যে ইয়েতে স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম এবং তার জন্য কিন্তু কোনো ফয়দা লুটি নাই আমরা, এটা ঠিক, এটা অনেক বড় ব্যাপার, এটা বিরাট ব্যাপার না বলো? কেউ বলতে পারবে না যে শাহিনা বা কোথা থেকে কিছু বলেছে বা কিছু চেয়েছে জীবনে। না সাধবত যারা ছিলেন সে সময় ওই গানের দলে এবং যারা এই কাজগুলো করেছেন তাদের বেশিরভাগই কোথাও প্রকাশও করেন নাই যে আপনাদের কি কন্ট্রিবিউশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফায়দা লোটা তো পরের কথা না, অনেকে তো করেছে সেগুলো, অনেকে অনেকভাবেই করেছে, অনেকভাবে পেয়েছে, অনেক কিছু পেয়েছে, সরকারও অনেক দিয়েছেন। আমি কি বলবো দেখো তোমাকে সত্যি কথা বলি, মানে 2002 সাল থেকে সরকারিভাবে মানে ভাতা দেওয়া শুরু হলো, তো আমাদের মানে সবাই তো যারা দেবার সবাই নিয়েছে। আচ্ছা আমাদের কিন্তু আমার কিন্তু কোনো খোঁজখবরই নাই, 2017 সালে
আমাদের দু মানে বছর আগে মুক্তিযুদ্ধ যে আমাদের কল্যাণ ট্রাস্ট, না মুক্তিযুদ্ধ যে আমাদের মন্ত্রী আচ্ছা আচ্ছা মোজাম্মেল, মুক্তিযুদ্ধ, হ্যাঁ মোজাম্মেল স্যার, আল্লাহ উনি পিছে লেগে গেলেন, বলছি কি ব্যাপার আপা, 2017 হয়ে গেল, 2002 থেকে সবাই নিচে আপনি নেন না কেন? এটা তো শুনেন, এটা তো আপনাকে অনার করে দিচ্ছে, আপনি কেন নেবেন না? হ্যাঁ আপনি অংশগ্রহণ করছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, আপনি কন্ট্রিবিউশনের জন্য দিচ্ছি, তারপরে আপনি যদি ওটা অন্য কোনোখানে দান দিতে করে চান দেন বা দান করে সেটা আপনার ব্যাপার, ব্যাপার বাট আপনি কেন নেবেন না? উনি জোরাজুরি করে আমাকে আর ডালিয়াকে জোর করে করে তারপরে করলো এই 2017 থেকে। তো ওইটাই বলি যে মানে ফয়দা লুটতে গেলে বা পাইতে গেলে বা কোনো কিছু নিতে গেলে আমি তো ওইভাবে আমাদের দরকার নাই, তো আমরা দেশ সেবা করছি গানের ভিতর দিয়ে। আমি সবসময় বলবো যে আমি কিন্তু অ্যাক্টিভ ছিলাম সবসময় গানের ভিতর দিয়ে, মানে 71 থেকে টিল নাও, মানে তুমি যত বলো যে ছাত্রছাত্রী তৈরি করা, তারপরে এই গানগুলিকে প্রচার প্রসার করা, ছায়ানটে আমি একটা প্রোগ্রাম করছিলাম, 10টা গান শিখিয়েছিলাম সেই সময়কার, এবং 80 জন ছাত্রছাত্রী নিয়ে, হ্যাঁ মানে এই যে শেখানো। তাছাড়া ধরো শিল্পকলা একাডেমিতে আমি আর সুজয়দা শিখেছি, তারপরে আমি আর অজিতদা শিখিয়েছি, তার মানে কি মানে আমি তো সবসময় মানে গান বাজনা ওইটা নিয়েই ছিলাম যে ওদের কিছু শেখাই সেই সময়কার গানগুলি, যাতে ওরা বুঝতে পারে। আপনার কথার সাথে মানে তাল মিলিয়ে একটা জিনিস বলতে পারি, অনেকের কাছে আমি শুনেছি, অনেক বীর মুক্তিযোদ্ধার কাছে শুনেছি যে যুদ্ধের পরে যখন হলো যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়া হলো, তখন প্রচুর মুক্তিযোদ্ধা যারা সাধারণ মানুষ যুদ্ধ করেছেন, তারা বলেছেন আমরা তো যুদ্ধ করছি দেশকে স্বাধীন করার জন্য, দেশকে ভালোবেসে, আমার তো কোনো সার্টিফিকেটের দরকার নাই, সার্টিফিকেট দিয়ে কী করবো, দেশের প্রয়োজন ছিল, দেশের প্রয়োজনে যুদ্ধ করেছি। তা তো বটেই, শোনো আমি বলি যে আমরা তো ওই পারে চলে গিয়ে করলাম, হ্যাঁ তারপর তুমি ধরো এইখানে যারা ছিল তারা কি কম কষ্ট করেছে? সেটাই তো, প্রত্যেকটা মুহূর্তে জীবন হারানোর ভয়, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ক্ষেত্র থেকে সবাই কাজ করছে, সবাই মুক্তিযোদ্ধা। আমি বলবো 7.5 কোটি জনগণই মুক্তিযোদ্ধা ছিল, অবশ্যই একদম সত্যি কথা আমার মন থেকে বললাম। আপা ওই যে বলছিলেন যে 80 জন বাচ্চাকে গান শিখিয়েছেন, হ্যাঁ মানে না স্টুডেন্ট আমাদের ছোট না, ওরা ওরা সব মানে 4th year 5th year-এর। আচ্ছা তো সেখানে আপনি একটা দেশের গান সবসময় প্রথমে সবার আগে শেখান? হ্যাঁ আমি তো 10টা শিখিয়েছিলাম, তার মধ্যে ধরো এটা শিখেছি, এই যে যশোর খুলনা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম নয় তারা শুধু বাঙালি, রক্ত নেশায় উঠেছে মাতিয়া খেলিতেছে তারা হোলি, অবাক নয়নে দেখছে বিশ্ব দিচ্ছে কেমন প্রাণ, বোমারু বিমানে মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান, এসো মুক্তিরণের সাথী, ওরে মুক্তিরণের সাথী, আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান, শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান, এটা তো ইয়ে মুক্তির গানে আছে। হ্যাঁ এই যে গানের এই যে একটা ফর্ম, এই যে দলীয় পরিবেশনা কোরাস করে একটা যে গাওয়া, এটা ইদানিং খুব মিস করি, এখন সব ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, কিন্তু দলীয় ভাবে যে এই যে এত সুন্দর করে একদল বলছে আরেক দল থামছে আরেক দল বলছে, মানে পুরোটা একটা অদ্ভুত প্রেজেন্টেশন, এতগুলো কণ্ঠস্বর যখন একসাথে হয়। আমরা না প্রথমে ছিলাম তোমার 17 জনের মতো, তারপর হয়েছে 117 জন, তারপর আমরা কোথাও কি গ্রুপ গ্রুপ করতাম, 117 হলাম তো আস্তে আস্তে হতে থাকলো, সবাই যে শিল্পী তা তো না, তৈরি করে নিতে হয়, সুর সবার গলাই আছে। হ্যাঁ তো ওই জন্য মানে আমাদের ধরো একটা সময় এমন হতো যে 3টা প্রোগ্রাম একসাথে, তখন কি করবো, তখন ওয়াহিদ ভাই আমাকে বলে যে শাহিন তুই আজকে ইয়েতে কর, রবীন্দ্রসদনের প্রোগ্রামটা তুই কর, তুই লিড কর, আর আরেকজন বেনুকে বলে দিল যে তুমি বহরমপুরে যাও, উনি চলে গেলেন আসানসোলে, এরকম আর কি টুকরা টুকরা করে। তারপরে আমি তোমাকে যে ট্রাকের কথা বলছিলাম, আমাদের সেন্টারের ট্রাকটা আসছো আর আমাদের সমস্ত ওই পয়সা দিয়ে একদম মানে তোমার চাল ডাল তেল নুন যা লাগে ওষুধপত্র যা যা লাগে সমস্ত মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে দেওয়া হয়েছে ওগুলা। তা আমি ভাবি যে আমাদের আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়াটা মানে ওখানে যারা গান গড়েছে তাদের আমি ভীষণ রেসপেক্ট করি সম্মান করি, এবং তাদেরও সম্মান করতে হবে আমাদের, মানে আমরা আমাদের কাজটা আরও বেশি কঠিন ছিল, এবং আমাদের সাথে ওইখানকার শিল্পী কলাকুশলীরা সবাই ছিলেন, আমি যে সার্টিফিকেটটা আনতে যাই ভুলে গেছি, কিন্তু নামগুলি জানা উচিত ছিল কে কারা আমাদের সাথে ছিল, তার তখনকার মানে যারা টপমোস্ট
যারা সমস্ত শিল্পী, কলাকুশীরা, সাংস্কৃতিক অঙ্গ সবাই ছিল আমাদের সাথে ওই সংগঠনটার সাথে। এবং মুক্তিযুদ্ধে প্রত্যেকের কন্ট্রিবিউশনই অনন্য, এবং এটা কারো কম কারো বেশি এইভাবে কম্পেয়ার করার কোনো সুযোগ না। কেন করে আমি বলি, স্বাধীন বাংলা বেতারের কিছু শিল্পী বলে যে না ওনারা গান নাই স্বাধীন বাংলা বেতার। আচ্ছা এটা ফানি, যাই হোক, আমরা গেছি কখন, মাধ্যম তো আলাদা, না না মাধ্যম তারা রেডিও মাধ্যমে করেছেন, এনারা আমরা রেডিওতে গেয়েছি তো, তা আমরা শোনো না তো, আমরা সমর্থ ডাকছেন যখন আমরা চারিদিকে নাম হয়ে গেছে, স্বাভাবিক, একটা এত বড় সংগঠন, এত বড় শক্তিশালী একটা সংগঠন সংস্থা, তো ফলে আমাদের ডাক দিল। প্রথমে যে আমার মনে আছে আমরা গাইলাম 8টা গান, হ্যাঁ, ছোট্ট এরকম মাইকটা এরকম স্কোয়ার ছিল বালিগঞ্জে, ছোট রুম, এটা চেয়েও ছোট্ট একটা, হ্যাঁ, তো ওখানে 8টা গান করে দিয়ে আসছিলাম। তারপরের বার আবার কোরাস গান রেকর্ড হলো, হ্যাঁ করলাম, তারপরে করার পরে তারপরে তোমার ইয়ে করলো, আবার সমর্থা ডাকলেন, তখন আমরা মনে হচ্ছে পতাকার তলায় আমরা আমার সোনার বাংলাটা গিয়েছিলাম, ওইটা আমি কোনো অনুভূতি জীবনেও ভুলবো না, এবং বাংলাদেশ মিশনে যখন 16ই ডিসেম্বরে তখন আমরা গিয়ে গিয়েছিলাম ওখানে। তারপরে তোমার যখন আবার সমর্থা ডাকলেন, তখন আমাদের আমরা চলে গেলাম তোমার ইয়েতে দিল্লিতে, এক মাসের পূজার এটা ধরতে হবে আমাদের, রাইট রাইট, তখন তার আগে আমরা করলাম কি, দিওয়ালির সময় ভালো চাঁদা পাওয়া যায়, পাওয়া যায়, অনেক পয়সা পাওয়া যায়, তা আমরা ওইটার উদ্দেশ্য করেই আমাদের কিন্তু ওখানে অনেকগুলি প্রোগ্রাম করছিলাম, এক মাস ছিলাম। তারপরে ওইখানে তোমার ইয়েতে ও তারপরে আমাদের যখন ডাকলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, তখন আমরা কি করব, আমরা 14টা গান টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে করে দিয়েছি, এবং সেগুলো ক্রমাগত বেজেছে, শিকল পরা ছল, কারা রইল হো কপা, দেশে দেশে ভ্রমিত অবু দুঃখ গান গিয়ে গাহিয়ে, বল বলরে সবে, পাক পশুদের মাত্রে হবে, তারপরে ইয়া তোমার ওই যে শোনেন শোনেন ভাই সবে, এই না বাংলাদেশের গান গাইতে রে, হ্যাঁ, শিকল পরা ছল, তারপরে রবীন্দ্রনাথের একবার তোরা মা বলিয়া ডাক, দেশে দেশে ভ্রমি, আরও কত গান, ডিএল রয়ের গান, ধনধান্য পুষ্পে ভরা, সব তো আমরা গেয়েছি ওখানে, এবং সেগুলো তো ক্রমাগত বেজেছে। তো আমি বলি যে আসলে ওই ধরনের ইয়েগুলি কনফিউশনগুলি রাখা উচিত না, আর তাও আবার এই বয়সে এসে তো ব্যাপার, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে, এক্স্যাক্টলি, ওটা তো বুঝতে পারে না বেচারারা, তাই না? এটা ঠিক না, তো আমার মতে এটা ঠিক একেবারে না। আচ্ছা আপনার কাছে একবার প্রথমে আসতে চাই, প্রথমে আসতে চাই হচ্ছে এই যে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্প সংস্থা, এটা গঠিত হলো কিভাবে, এবং কিভাবে আপনারা ডিসাইড করলেন যে ঠিক আছে আমরা পথে পথে গান গাইবো এবং টাকা? না, এটা হলো কি একটা, আমরা আমরা যখন ওখানে গেলাম কলকাতায়, আমরা পড়েছি 20শে এপ্রিল আমরা পৌঁছাই, তো তখন ওখানে আমরা জানলাম, তখন আলী জাকির ছিলেন, উনি তো আবার খবর পড়তেন, হাসান ভাইও না বেনামিতে, হাসান ইমাম সৈয়দ, উনিও খবর পড়তেন, তো আমাদের আমার খালা শাশুড়ির বাড়ি ছিল 104 নম্বর পার্ক স্ট্রিট, ওখানে যান দেখে কি একদম বোঝাই, আর খালাম্মা সমানে রুটি বেলছে, আর আমার মনে আছে পাতলা একটা সুরো দিয়ে একটা কিমা রান্না করতেন, এক হাড়ি, ওই সবাই একটু একটু করে নিতাম, একটা রুটি দিয়ে খেতাম, মানে উনি যে কি, উনিও তো একজন মুক্তিযোদ্ধা, উনি কেন আমাদের তাহলে হেল্প করলেন, অবশ্যই তাই না, অনেক অনেক খেয়েছে আপনি, একদম মানে কোনো ইয়ে নাই, মানে নির্দ্বিধায় করে যাচ্ছে সব কিছু আর কি, সবাই হাসি মুখে। তো ওই তখন ছোটলু ভাই সবাই বললেন যে এরকম একটা 144 নম্বর লেলিন স্মরণে একটা সংগঠন হয়েছে, বাংলাদেশ সহায়ক সমিতি, ওখানে মিনোপাড়া আছে, সবাই আছে ওরা, তারপরে আমরা গেলাম আর কি, ওটা 144 নম্বর লেলিন স্মরণে, এটা দীপেন বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বুদ্ধিজীবী এবং লেখক, উনিও ওনার একটা রুম নিচে ছেড়ে দিছিল, ওইখানেই রিহার্সেল হয়েছে, এই পুরো মাস ভরে ওখানে রিহার্সেল, ওখানে শিক্ষক শেখানো, ওখানে ওখান থেকেই আমাদের রূপান্তরের গান বিভিন্ন জায়গায় আমরা করেছি, আমাদের রূপান্তরের গানের স্ক্রিপ্টটা হাসান ভাই পড়তেন, মাঝে মাঝে স্লোগানে যে তুমি বললা না যে একসাথে একসাথে আমরা 15-20 জন গাইতাম, বিশ্বাস করবা না, গানের ভিতরে ভিতরে আবার স্লোগান ছিল, এবং হল ভর্তি লোক, কিন্তু অনেক আমার তো মনে আছে যে মাঝখান দিয়ে বসে আছে সব, সিট নাই, মাঝখান দিয়ে বসে আছে সব, হ্যাঁ, মাঝে সিটের মাঝখানে জায়গা থাকে না, ওটা ফুল হল ভর্তি, সেইখানে আমাদের ধরা ছাড়া মানে মনে হচ্ছে একজন গাচ্ছে, একজন, এত সুন্দর, এত সুন্দরভাবে। তো ওই যে বলি যে একসাথে আসলে গানগুলি কিন্তু একসাথেই করা উচিত, তুমি বললাম যে এখন অনেক একা একা ইন্ডিভিজুয়াল হয় না, জমবে না, সংগ্রামের গান না, সম্মিলিত হওয়া উচিত, সংগ্রামীভাবে এবং সবাইকে নিয়ে করা উচিত, ঠিক তাই, একেবারে তাই। আমাদের সাথে একজন আমাদের বন্ধু আছেন, আচ্ছা, ফোন লাইনে, তিনি কিছু জানতে চাচ্ছেন, আচ্ছা আচ্ছা, দেখি তিনি কি জানতে চান। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে সকালবেলার উদ্দুরে, কে বলছিলেন, কোথেকে? আমি মিরপুর থেকে চৌধুরী নাজমুল পারভেজ বলছি। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছি। আপনি কি জেন জানতে চাচ্ছিলেন চায়না পার্ক কাছে? আমি চায়না পার্ক কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে ওনারা যখন 1971-এ সেই ভয়াবহ সময়ে যখন ওনারা বাংলাদেশ অতিক্রম করলেন, ওই বাংলাদেশ অতিক্রম করার সময় ওনাদের
অভিজ্ঞতাটা আমার জানা নেই, ওইটা ওনারা কিভাবে অতিক্রম করেছিলেন? খুবই ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। এটা বেশ লম্বা মানে যা মানে বলার জন্য অনেক কিছু বলতে হবে। থ্যাংক ইউ পারভেজ ভাই, খুব ভালো প্রশ্ন। আচ্ছা আপা, আমরা এখানে আসি 25শে মার্চের 7ই মার্চের ভাষণ থেকে আসি। হ্যাঁ, 7ই মার্চের ভাষণ আমার মনে আছে। আমরা বাসায় আমাদের সব সব পাড়াপুড়শি তো সবাই, আবার টেলিভিশন ছিল না, তো আমাদের সে টিভি ছিল, তো 15-20 জন এসে গেলো, আমাকে ঘের হয়ে আমরা সবাই ভাষণ শুনছি। সেই ভাষণের বঙ্গবন্ধুর ভাষণটা শোনার পরে মানে সবাই মনে হলো যে এক আত্মা এক প্রাণ এক শক্তি, মানে উনি যে বললেন যে এবার সবাই যে যার জিনিসে সব ঝাঁপিয়ে পড়ো, লাঠি যার যা আছে সে নিয়ে, অত বড় শক্তিশালী আর্মির সাথে ফাইট করা, হ্যাঁ এত বড় মানে আর কেউ কোনো ট্রেন্ড নাই, কিছুই নাই, তেমন আর মনে হয় আল্লাহ থেকেও একটা হয়েছে যে শক্তিটা, তো ওই যে সবাই যে ঝাঁপিয়ে পড়লো, আমরাও সেরকম মানে গানের ভিতর দিয়ে, আমি তো আর যুদ্ধ করতে পারবো না তাই না, বন্দুক নিয়ে তো করতে পারবো না, কিন্তু গলা দিয়ে করতে পারবো। যেটা 25শে মার্চের কাল রাত্রি, হ্যাঁ 25শে মার্চ সেই সময়টা বলো। ও 25শে মার্চের আমি কি বলবো, আমরা তখন বাসাই ছিলাম, কোথায় ছিল তার আগে আমাদের লালবাগে ছিল, লালবাগ ফোর্টে, কিন্তু পরে আবার মানে আর্মিদের ইয়ে হলো আর কি, ক্যাম্প হলো লালবাগ কেল্লার একদম এই যে এই যে লালবাগ ফোর্টের গেটটাই যে আমাদের বাসাটা, আচ্ছা রাস্তার উপরই মুখ, হ্যাঁ আচ্ছা। তো 26শে মার্চে যতটুকু মনে পড়ে আমার, তার আগেই তো সেই রাত্রি তো সব মানে ইয়ে ট্যাঙ্ক ট্যাঙ্ক সব নেমে পড়লো না সব রাস্তার ঘাটে, কারণ তখন তো বের হতে পারতাম না, কারণ তো সব তো কারফিউ টারফিউ দেওয়া, কে বের হবে, তার আগের দিন আর কি বলছি। তো 25শে মার্চের যে ভয়াল রাত্রির কথা আমি কি বলবো, আমি কোনোদিনও ভুলবো না, কারণ আমরা হঠাৎ রাত্রিবেলা সবাই মানে জেগে গেল, মানে কী অবস্থা চারিদিকে, মানে গুলি গালাজের শব্দ, আর আমাদের তো সব ওখানে তোমার কি পলাশিতে তো সব কি না পুলিশ ব্যারাক, তারপরে তোমার সলিমুল্লাহ মুসলিম হল সব তো কাছে, ইউনিভার্সিটি তো সব তো কাছে, আল্লাহ কি অবস্থা, গুলি গালা আগুনটা আগুন দেখতে পাচ্ছি, কিন্তু মানে পরের দিন সকালবেলা যখন আমরা আস্তে আস্তে, আম্মা তো উঠতে দিবে না, তোমরা ছাদে উঠো না এমনি কি অবস্থা, খবরদার কোথায় কি গুলি গালা করবে কেন, তবুও আমরা চুপি চুপি উপরে উঠছি, হ্যাঁ আমার চোখে উপরে না উপর ছাদের উপর থেকে উঠে দিকে খালি ধোঁয়া বুঝছো, আর কিছু দেখা যায় না, একেবারে ধোঁয়ায় ধোঁয়া, মানে একদম আগুন টাগুন লেগে কি অবস্থা। তারপরে না তারপরে পরের দিন মানে যখন কারফিউ কিছুক্ষণের জন্য তো উঠতে হবে, মানে মানুষের খাবে কি দাবে কে তো সবাই মানে হঠাৎ করে হয়েছে, তো হঠাৎ করে জিনিস হওয়াটা কীরকম, তারপরে ভাইয়া আম্মা তো যেতে দিবে না বাইরে, হ্যাঁ তারপরে বলে কি ভাইয়া বলে কি ভাইয়া বলে কি আম্মা আমি একটু যাই দেখে আসি কী অবস্থা হলো, একটু কী হলো হঠাৎ করে, তারপরে এসে যে ঘটনা বললো ওটা কী আর বলবো, এই অল্প ভাষায় মানে অল্প সময়ের মধ্যে বলা যায় না, বিভৎস মানে চারিদিকে লাশ আর লাশ আর লাশ, সলিমুল্লাহ মুসলিম হলে রক্তে ভেসে যাচ্ছে, ভাইয়া আমার এখন কাটা আমি বলতে চাই না আসলে, আমার আমি আমি খুব সেন্সিটিভ হয়ে যাই, তো যাই হোক ওইটা ওই একটা পর্যায়ে গেল। তারপরে আমাদের বাসায় সমস্ত এই এই গল্প এই 26 তারিখের পরের সময়টার এটা বিস্তারিত শুনবো, তার আগে একটা ছোট বিরতি নিই, একটু চা খাই, এক মিনিট একটা বিরতি, তারপরে ফিরে এসে আবার সেই সময়গুলোর কথা, হ্যাঁ নিশ্চয়ই আসি ফিরে এক্ষুনি আমাদের এই আড্ডাখানে। ফিরলাম বিরতির পরে আবার আমাদের এই আড্ডাঘর সকালবেলার উদ্দুরে, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমরা কথা বলছি আমাদের প্রিয় শাহিন সামাদ আপার সাথে, এবং সেই সময়ে আমরা দেখেছি যে মুক্তির গানে কী করে একদল শিল্পী ট্রাকের চড়ে এই শীতের সময়ে পাতলা একটা জামা পরে একটা শাড়ি পরে ঘুরে বেরিয়েছেন রণাঙ্গন থেকে রণাঙ্গনে, সেই সমস্ত দিনের কথা হচ্ছে, সেই সমস্ত দিনের কথা শুনছি। আপা আপনার সাথে কথা বলছিলে বের আগে, 25শে মার্চের কাল রাত গেল, 26শে মার্চ পার হলো, তারপরে তারপরেই আসলে আমাদের আমার মনে মনেই ছিল যে আমি একটা কিছু করতে হবে, হ্যাঁ কিন্তু বের তো হতে পারবো না বাসা থেকে, তখন তো আপনি ইউনিভার্সিটিতে ঢুকেছেন মাত্র, হ্যাঁ ঢুকে দুমাস ক্লাস করছিলাম, দুমাস ক্লাসও করে ফেলেছেন, ক্লাস করার পরে তারপরে আম্মা ভাবছেন যে নিশ্চয়ই এই এই মেয়েটা, আম্মার কিন্তু দুই মেয়ে নিয়ে কোনো চিন্তা নেই আর চার ভাই বোনকে নিয়ে চিন্তা নেই, আমাকে নিয়ে চিন্তা ছিল বেশি, বলে যে এই মেয়েটা কিছু করে ফেলতে পারে, হ্যাঁ হ্যাঁ করতে পারে শাহিন করতে পারে। সেদিন আমাদের তো ছায়ানো টান সব বন্ধ হয়ে গেলো, কিন্তু তখন কোনো কিছু ছায়ানো তো প্রশ্নই উঠে না, প্রশ্নই ওঠে না, ইকবাল ভাইকে ধরে নিয়ে গেলো রবীন্দ্রসঙ্গীত গায়ে, বলে 9 মাস টর্চার করলো না প্রচণ্ডভাবে, এটা মানে কী বলবো। যাই হোক তারপরে আমার একটা টিচার ছিল মানে কলেজে,
যিনি, যার নাম ছিল জাকিয়া আপা, জাকিয়া খাতুন, উনি এখন প্যারিসে থাকেন। তো জাকিয়া আপাকে আমার আম্মা খুব মানে খুব ভালোবাসতেন আর কি, উনি আমার বাসায় আসতেন। তো জাকিয়া আপা আসলো, তখন আমি বললাম যে এরকম এরকম আমি তো এরকম করতে চাচ্ছি, এরকম এরকম একটা হেল্প করতে হবে আপনাকে। তো বলে যে ঠিক আছে দেখি কি করা যায়। আম্মা কিন্তু বুঝেন নাই। হ্যাঁ, আর আমাদের নিচে ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া ছিল, ওরা অনেক দিন ধরে ছিল। তো ওদের একটা ছেলে ছিল, ওরা ছয় সাত না আটটা বোন ছিল। তো ছেলেটার নাম ছিল সুজা, ও এখন আমেরিকাতে থাকে। তো আমি সুজাকে এক সময় বললাম যে দেখ সুজা, আমি কিন্তু চলে যেতে পারি, কি আপনি মাথা খারাপ হচ্ছে? খালু নাই, খালু আম্মা ইয়ে খালাম্মা এত ইয়ে করে আপনাদের মানুষ করছে, এত আদর করে, এত ইয়ে করে আপনি তাকে ছেড়ে চলে যাবেন এই গণ্ডগোলের মধ্যে? খালাম্মার ইয়ে মানসিক অবস্থাতে আপনি বুঝতে পারতেছেন? আমি তো বুঝতে পারতেছি, কিন্তু কি আমি তো নিজেকে বুঝাতে পারতেছি না, আমি তো মানে যেতে যেতে চাই। তখন বলে কি তবু ভাবেন শাহিনাপা ঠিক হবে না। এর মধ্যে তারপরে জাকিয়াপা আসলো। তো জাকিয়াপাকে আমি বললাম যে জাকিয়াপা এরকম এরকম, তো বলে ঠিক আছে। তো ঠিক করলাম যে 17 এপ্রিল বের হয়ে যাব। তা এখন তারপর সুজাকে বলছি আমি যে সুজা প্লিজ আজকে দরজাটা খুলে রাখিস রে ভাই। তাহলে কি আল্লাহ শাহিনাপা আপনি কি সাহস, আপনি এইভাবে চলে যেতে চাচ্ছেন? আর তখন তো ব্ল্যাকআউট রাত্রি, এরকম না চারিদিকে বাদ দিয়ে কিচ্ছু তো নাই, ঘুটঘুটে অন্ধকার। আর আমার মনে আছে আমাদের বাসার পিছনের দরজাটা দিয়ে গেলে গলিটা বেশ অনেকটা দূর, মানে তো ধরো 5 মিনিট হাঁটতে হয়, 5 মিনিট হেঁটে। আর ওই ওই কোনার দিকে কিন্তু জাকিয়াপার সাথে কথা হয়েছে, যাকে বলছে আমি কোনায় দাঁড়াই থাকবো। হ্যাঁ, তখন বাজে ধরো এরকম 10টা, কারণ তখন তো সব শুয়ে গেছে, আম্মা তো বাসে শুয়েই গেছি আমি, বুঝছো? তারপরে আস্তে করে আমি মানে উঠে দরজা আস্তে করে খুলে, তারপরে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে দৌড়, মানে পিছন পিছনে দরজা দিয়ে ব্ল্যাক আউটে রাত্রে, চিন্তা করতে পারছো? আমি বলে এখন ভাবি যে আল্লাহ আমার কি সাহস ছিল, আল্লাহ কি করছি আমি। জাকি আপাকে পেলেন গিয়ে ওখানে? হ্যাঁ, ওখানে উনি দাঁড়িয়েছিল, উনি দাঁড়িয়েছিলেন। তারপরে আমরা চলে গেলাম, তোমার একলা তো যেতে পারবো না, স্বাভাবিক অত দূর পথ আমি একলা কি করে যাব। তো কাজীবাড়ি চলে গেলাম, মগবাজার কাজীবাড়িতে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে হ্যাঁ, সেই বিয়ে হলো কার সাথে বিয়ে হলো সেগুলো একটু বলেন, এটা বলার দরকার নেই, বিয়ে হয়েছিল একজনের সাথে, যাই হোক মাহমুদুর রহমান বেনু, ওনার সাথে বিয়ে হলো। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম ইয়েতে, 20 এপ্রিল আমরা কলকাতায় যাই পৌঁছলাম। তারপরে তারপরে ওখান থেকে আমাদের মানে আগরতলা হয়ে গেছিলাম, এর মধ্যে একটা পথে যে ভদ্রলোক শুনতে চাইলেন কিছু কহেন, একটা বলি আমরা তখন ওই যে জিটি রোডে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, বোরখা পরা, হ্যাঁ মুখ তো খুলে রাখতে পারবে না, তো যে কোনো সময় তোমাকে উঠিয়ে নিয়ে যেতে পারে। তো আমার মনে আছে জিটি রোডে উঠলাম, তারপরে যে রিক্সারা আমাদের নিয়ে গেছিলো অনেকও পার করছে, অনেক লোক, শত শত লোক। তারপরে তো ধরা ওই যে রাজাকাররা বলে দিছে যে পার করে মেরে ফেললো গুলি করে। তো ফলে ওই ওই রিক্সাওয়ালার আমরা উঠলাম, উঠে রিক্সাতে ওই যে মেট্রো পথ থাকে না, ওই দিক দিয়ে ভিতরে 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 যেয়ে তারপরে বড় রোডে উঠলাম। তারপরে ওইখান থেকে না যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি, আর আমি তো ভীষণ চঞ্চল ছিলাম, মুখের ইয়ে উঠাচ্ছি আর ওদের, আরে মুখের ইয়ে উঠাতে হয় না, খবরদার কখনকে কী হবে। হ্যাঁ, তারপরে যাচ্ছি, তারপরে ইয়ে কিছু দূর পরে দেখি কি দূরের থেকে একটা আর্মির গাড়ি আসতেছে, বুঝছো? তারপরে আমাকে তখন বললো যে খবরদার তুমি ইয়ে করবা না, ঘুমটাটা উঠিও না, খবরদার চুপ করে বসে থাকো। হ্যাঁ, তা আমি চুপ করে আসি, দেখলাম কাছে আসলো, দুজন নামলো, দুজন নেমে তারপরে রিক্সার কাছে সামনে এসে বললো যে তোমরা কারা, কোথায় যাচ্ছ? তখন ও বলল যে হাম লোক সসুরাল যা রাহা হ্যায়। হ্যাঁ, কী মনে করে জানি আমার ঘুমটা তো ধরছে, খুলবে কী মনে করে জানি, আল্লাহরই রহমত, আল্লাহরই ইয়ে ভাগ্য আর কি। তো বলছে একটা লোক যেটা ছিল, আরেকজন আর্মি ছিল, যে ছিল বন্দুকধারী, সে বলে যে ছোড় দো ছোড় দো, যা জানে দো জানে দো, সসুরাল যা রাহা জানে দো, এই আমি বেঁচে গেলাম আর কি। তো সেই জন্য বললাম যে আসলে অনেক ঘটনা ঘুরছে এরকম, আরও ছোটো ছোটো অনেক ঘটনা আছে, স্মরণীয় ঘটনা, সেগুলো এত অল্প সময় বলা যাবে না। তারপর আমরা আবার ফিরে আসি ওই লেলিন সরণিতে, আপনারা রিহার্সাল করছেন সেখানে, আপনারা 17 জনের মতন, প্রথমে 17 জন আমি দেখি ওখানে গিয়ে দেখি, 17 জনের মধ্যে কয়েকজনের কথা যদি আমি, যেমন ছিল ধরো শারমিন মুর্শিদ ছিল, স্বপন চৌধুরী ছিল, যে আমাদের ইয়ের বাবা
নাম হচ্ছিল, খুব নাম করছিল যে গানের, তপন চৌধুরী না, অর্ণব, 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 হ্যাঁ, স্বপন, তারপরে শারমিন মুর্শিদ ছিল, লতা চৌধুরী ছিল, বিপুল ভট্টাচার্য ছিল, দেবু ছিল, দেবু ভট্টাচার্য ছিল, ডালিয়া নওশিন ছিল, তারপরে তোমার রূপনাপা ছিলেন তখন, হ্যাঁ রূপনাপা ছিলেন, না 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 পরে এসেছে, পরে মানে এক জায়গা থেকে উঠছিল আর কি, আর তারপরে নাইলা ছিল, তারপরে তোমার বিপুল ভট্টাচার্য ছিল, মুর্শাদ আলী ছিল, তারপরে অলোক মাইনা ছিল, রফিকুল আলম ছিল, তারপরে কল্যাণী ঘোষ ওরাও ছিলেন প্রথমে, তারপরে তোমার ইয়ে ছিল কি জানি বলে বুলবুল মহলানবিশ ওরাও ছিল, ওরা পরে মানে কয়েকদিন কয়েক মাস পর চলে গেছিলো আর কি, কন্টিনিউ করে নাই আর কি, তো ফলে আর তারপরে সৈয়দ হাসান ইমাম ছিলেন, তারপরে মুসা মনোয়ার ছিলেন, আলী জাকির ছিলেন, আসাদুজ্জামান নূর ছিলেন, লাইলা হাসান ছিলেন, তারপরে এনামুল হক ছিল, আরও অনেক কত নাম বলবো। তো তারপরে ওখানে আপনারা কি কি গান তুললেন? ওখানে আমরা সব গান, ধরো জনতার সংগ্রাম, তার ফুল খেলবাদ, দিন নয় ওদ্য, আমার প্রতিবাদের ভাষা, ব্যারিকেড, বেওনের বেড়াজাল, তারপরে তোমার ফুল খেলবার দিন নয় ওদ্য, এটা কি গান করতেন না কবিতা? গান, গান, ফুল খেলবার দিন নয় ওদ্য, ফুল খেলবার দিন নয় ওদ্য, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠফাটার উৎসাকে চামড়া, আজ কাঠফাটার উৎসাকে চামড়া, ফুল খেলবার দিন নয় ওদ্য, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায়ে হাতুড়িও কাস্তে, তিল তিল মরণীয় জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতিনিঃশ্বাসে আনে লজ্জা, প্রতিনিঃশ্বাসে আনে লজ্জা, লজ্জা মৃত্যু ভয়ে ভীরু বসে থাকা আর নয়, পর 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 যুদ্ধের সজ্জা, পর পর যুদ্ধের সজ্জা, পর পর যুদ্ধের সজ্জা, ফুল খেলবার দিন নয় ওদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্ভেদ্য, চিনে নেবে যৌবন আত্মা। মুখস্থ আছে দেখো, একটাই তো মানে এটা আবৃত্তি, এটা বৃন্দ আবৃত্তি করে সবাই, কিন্তু এত সুন্দর করে যে এটাকে, এটাই সুর দিয়েছে তো ইয়ে লুতুর ভাই, আমাদের গণসংগীতের সম্রাট যাকে বলা হয়, একেবারে আর তার তারই স্নেহের স্নেহধন্য আমি, স্নেহের ছায়ায় সে সব গানগুলো আমাকে তুলে দিয়েছেন, দিয়ে দিয়েছেন আমাকে জান ভরে আর কি। আমার মনে আছে লুথু ভাই লন্ডনে যখন গেছিলেন তখন আমরা দুজনে এটা একসাথে গিয়েছিলাম। দারুণ, দারুণ। তারপরে রিহার্সাল করলেন মাসখানেক, তারপরে রিহার্সেল তো না, রিহার্সেল তো মাসখানেক না, রিহার্সেল তো পুরো নয় মাসই করছি আমরা, কারণ গানগুলি তো তোমার বললাম না, নতুন ছেলেমেয়ে যোগ হচ্ছে, নতুন ছেলেমেয়ে যোগ হচ্ছে, মানে বলছি যে প্রথম যখন গেলেন ওখানে, প্রথমে তো ডালিয়া, ডালিয়া শেখাতো, তারপরে ইয়ে সঞ্জিদা আপা শেখাতেন, ওয়াহিদ ভাই শেখাতেন, পরে আমরা আরও যোগ হলাম, তখন আমরাও শেখানো শুরু করলাম এইভাবে, আর বললাম যে লিড করতাম অনেক গান অনেক জায়গায়, আপনারা যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, তারপর তো শুরু হলো যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনার প্রচারণা চালানো, অর্থ সংগ্রহ, হ্যাঁ এইটার গল্পটা শুনতেছি। এইটা আসলে আমাদের বললাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এবং আমাদের সঙ্গে সংগঠনে যারা ওই ইয়ে ছিলেন, মানে সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিলেন, তারা কিন্তু আমাদের অনেক হেল্প করছে, মানে এই প্রোগ্রামগুলি দেওয়া, নিয়ে আসা, কোথায় কোথায় আমরা প্রোগ্রাম করব, কোথায় কোথায় কী করব, হ্যাঁ কলামন্দিরে কবে করব, মানে ওনারাই সব কিছু ঠিক করতেন। তার মধ্যে একজন ছিলেন খুব অ্যাক্টিভ, ছিল পঙ্কজ সাহা। পঙ্কজদা আমাদের, আমার এখনও ঝোলা কাঁধে করে সর্বক্ষণ আমাদের সাথে ছায়ার মতন, আর সমস্ত প্রোগ্রাম ইয়ে করা, উনি তো পরে তো ওনাকে পদকও দেওয়া হলো, এখানে এসেছিলেন তো পঙ্কজদা অনেক হেল্প করেছে, এটা আমি কোথায় কোথায় প্রোগ্রাম করব, কোথায় যাবে, সমস্ত অ্যারেঞ্জ করা, সব সব, আর প্রত্যেক দিন রিহার্সেল করো, তার জানো বিশ্বাস করো খাবার মধ্যে সিঙ্গারা ছাড়া কিছু যুক্ত না আমাদের, আর বেশিরভাগ গান গাইতো তোমার মুর্শিদ আলী আর ইয়ে কি জানি বিপুল ভট্টাচার্য, আর বিপুলের গলা তো সাংঘাতিক ছিল, মানে আমরা যেহেতু তোমার শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে যেতাম, আর মুক্তিযোদ্ধাদের সামনে যেতাম, মুক্তিযোদ্ধাদের সামনে যেগুলো সেগুলো মানে খুব বলিষ্ঠ, এগুলো ওগুলো ছিল এখানেও তাই, কিন্তু শরণার্থী ক্যাম্পের গানগুলি বেশিরভাগই আমরা পল্লী অঙ্গের গান গেতাম, কেননা বেশিরভাগই তো গ্রামগঞ্জে থেকে তো সবাই এসছেন, হ্যাঁ সেই জন্য ওইখানে ধরো ওই যে বলো বলো রে বলো, বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যাই, হেই হেই হেইয়া হেই, এগুলো সব মুর্শিদ আলীর কথা সুর। আমার এখনো মনে আছে, আরে মুর্শিদ আলী 12-13 বছর ক্যান্সারে ভুগে মারা গেল, তো ও বলতো যে আমার গানগুলি কিন্তু ভাবি করতে হবে সবসময়, আমি সব সময় ওর গান একটা করবই,
এই এই মাসে, এই মাস ছাড়া তো আর করা যায় না, আমাদের তো এই গানগুলো তো সব সব পুরো মাস ভরে তো আর কেউ প্রচার করে না, তো যখন এইখানে এই মাসটা ভরে যখন প্রচার করে তখন ওর একটা গান আমি গাই ওর নাম করে। ওনার আরো কয়েকটা গান শুনি, এটা শোনেন শোনেন ভাই সবে, সত্য যে ঘটনা এই বাংলাদেশের, ইতিহাসে রবে লেখা রচনা, এক যে ছিল দেশ তাহার নামটি ছিল পাকিস্তান, নামটি ছিল পাকিস্তান, মধ্যে ভারত অবস্থিত, দুই পারে তার অবস্থান, দুই পারে তার অবস্থান, পূর্ব পারের দেশটার নাম বাংলাদেশ নয় অজানা, এই বাংলাদেশের ইতিহাসে রবে লেখা রচনা। আর একটা ছিল, পাক পশুদের মারতে হবে চলো রে নাও ধাইয়া, নৌকা এবার চলে মোদের যুদ্ধের সামান লইয়া, হেইয়া রে হেইয়া হেই, এগুলা শোনা সময় না বিশ্বাস করো পা সবাই, মানে কি তালি, মানে গান শোনার সময় এটা কিন্তু ইয়েতে আছে, মুক্তির গানের মধ্যে আছে, এই গানগুলি খুব করতাম। আর ওদের আসলে ওখানেও, আর শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে অনেক সময় আমাদের, আমরা ইয়েতেও গেছি যেখানে সবাই আহত যারা, সেখানে তো আমাদের জিনিসপত্র গেছে, আমরা দিয়েছি মেডিসিন, তারপরে যা যা লাগে, তুলো টুলো যা লাগে, মানে আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করছেন, সেটা দিয়ে আপনারা মেডিসিন কিনছেন, খাবার কিনছেন, তারপরে বিভিন্ন রণাঙ্গন শিবিরে গিয়ে গিয়ে সব আবার গান করছি, আবার বিতরণ করে আসছেন। আবার তোমরা কিন্তু মুক্তি, আমরা মুক্তি মানে মুক্তিযোদ্ধাদের না, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে কিন্তু গান কিছু মুক্তি মুক্তির গানে আছে। হ্যাঁ ওটাও দেখেছি, হ্যাঁ হ্যাঁ, ওরকম তো অনেক ক্যাম্প ছিল, ওখানে অনেকে জয়েন করতে চায়, ওখানে অনেক ক্যাম্প ছিল, আমরা অনেক ক্যাম্পে গেছি, সব তো বেচারা ধরতে পারে না ইয়েতে, বুঝছো, মানে ফুটেজে আসে নাই আর কি। তো সেই বলি যে আসলে এই অভিজ্ঞতা কোনোদিনও ভুলবো না, আজকে প্রায় কত বছর হয়ে গেল, 49 বছর, সামনের বছর তো বিরাট আমাদের 50 বছরে পূর্তি হবে, তাই না, আমাদের দেশের স্বাধীনতার, বিরাট ব্যাপার। অনেকে চলে গেছে আমাদের ছেড়ে, তাদের সবসময় স্মরণ করি, জাব্বার ভাই চলে গেছেন, তারপরে আমাদের এই যে মোশাদ আলী চলে গেছে, বিপুল ভট্টাচার্য চলে গেছে, তারপরে তোমার সমরদা চলে গেছেন, অজিতদা চলে গেছেন, অনেকে চলে গেছে, তাদের স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা জানাই। আর যেসব আমাদের এই যে ভাইয়েরা, ছোটো ছোটো ভাইয়েরা, যারা মুক্তিযোদ্ধারা, যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে দিয়ে গেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা। এই প্রজন্মকে আমার বলার ইচ্ছা যে তোমরা প্লিজ, তোমরা এই যে মুক্তির গান বলো বা অন্যান্য যেসব প্রামাণ্য চিত্র যেগুলো হয়েছে মুক্তিযুদ্ধের উপরে, সেগুলো দেখো, মুক্তিযুদ্ধের বইগুলি পড়ো, আমাদের থেকে জানো, গানগুলি শোনো, দেখবে তোমরা অনেক কিছু কিন্তু এর থেকে পাবে এবং অনেক শক্তি পাবে, আমরা যেরকম শক্তি পেয়েছিলাম তোমরাও পাবে। ঠিক তাই আপা, মানে আপনি যেটা বললেন যে ছোট ছোট অনেকে কাজ করেছে, তার মধ্যে একটা ঘটনা আমরা সেদিন এখানে আলাপ করছিলাম, আমাদের একজন ক্র্যাক প্ল্যাটুন কমান্ডার, যারা কমান্ডার অ্যাটাক করতেন আমাদের এখানে গেরিলা, তিনি বলছেন যে ঢাকাতে ওনারা আক্রমণ করবেন এবং ঢাকার বাইরে অবস্থান করছেন ওনারা, এখন অস্ত্র নিয়ে যেতে হবে, রেল লাইনের এপারে ওনারা আছেন, ওপারে অস্ত্র নিয়ে যেতে হবে, কিন্তু ওদিকে সমস্ত আর্মির গাড়ি জিপ টহল দিচ্ছে রাস্তা রাস্তায়, চেকপোস্ট, তো এখন কী করে নিয়ে যাবেন, চিন্তা করছেন, আচ্ছা কীভাবে নিয়ে যাবে, ওইভাবে নিয়ে যায়। তখন বলছে, তখন একটা ছোটো ছেলে এসে যে স্যার আপনার কোনো সাহায্য লাগবে, আপনার কোনো সাহায্য লাগবে, আপনাকে কিছু দিতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ, তো ওই বাচ্চা ছেলে কোনো কেউ পাত্তা দিচ্ছিলেন না, অনেকক্ষণ পরে ছেলেটা বারবার বলে যাচ্ছে। তো বলছে তুমি পারবে না, বলে কী কাজ আপনাকে আপনাকে বলে দেখেন, বলে যে এইটা নিয়ে তোমাকে ওই জায়গায় পৌঁছায় দিতে হবে, তুমি পারবা, বলে হ্যাঁ পারবো, আপনি দেন আমাকে। তারপর সে কোমরের মধ্যে গুঁজে নিয়ে ওই পিচ্ছি ছোট্ট বাচ্চা, চিন্তা করতে পারছো, ছোট্ট বাচ্চা, সে নিয়ে গেল, নিয়ে এবার সে বলছে যে আমি ওখানে পৌঁছে দিচ্ছি, সে আবার রিপোর্টও করছে এবং কয়েকবার সে অস্ত্র আনানাও করছে। এবং উনি আমাদের গেরিলা বলছিলেন যে পরে আমি ছেলেটাকে অনেক খুঁজলাম, কিন্তু ছেলেটা যে কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, আমি কোনোদিন ওই ছেলেটাকে খুঁজে পেলাম না, আমি এখনও রাস্তায় বেরোলে খুঁজি যে ওই ছেলেটাকে। এরকম একটা ঘটনা আছে তোমার মুক্তির গানে, আমার মনে আছে ওই যে হলে নাকি একটা মেয়ে ওই আমাদের গানের মধ্যে গান শুনছে, ওই তোমার শরণার্থী ক্যাম্পে ছিল, ওইখানে ও বসে হঠাৎ চিৎকার করে ওঠে, বলে ওটা তো আমার বোন, ওকে তো আর কোনদিন খুঁজে পাইনি। এইরকম ঘটনাও কিন্তু হয়েছে যে মুক্তির গানের মধ্যে ওই যে গোল কোণে সবাই গান শুনছে, পুতুল নাচ দেখছে, ওই সময় ও দেখেছে ওকে, দেখো আর তো পাইনি, হ্যাঁ চিৎকার করে উঠছে হলের মধ্যে সবাই তো অবাক হয়ে গেল। আপনার বেলা তো হয়েছে, আপনি যে আপনার মা আপনাকে এত ভালোবাসতেন, এত কেয়ার করতেন, তাকে ছেড়ে আপনি চলে গেলেন। দেখো অনেকে কিন্তু মানে ফ্যামিলি নিয়ে গেছে, আমি কিন্তু একা গেছি, আমি তাদের বিপদের মুখে ফেলে দিয়ে গেছি, মানে আমাদের বাসার সামনে কিন্তু ক্যাম্প,
মানে জানতে পারতো কোনোভাবে? হ্যাঁ, সব তো সবসময় তো দরজা টরজা বন্ধ থাকতো, তারপরে তোমার জানলার উপরে সব ইয়ে ছিল না, ওই যে বড় বড় কাগজ দিয়ে আটকানো ছিল, যাতে স্প্লিন্টার্স এসে না ভিতরে না আসে, বুঝছো? তা তাদের আমি কত বিপদে ফেলে চলে গেছি। আমি যখন নিজে মা হলাম তখন আমি বুঝেছি যে আমি কি কষ্ট দিয়েছি তাকে, কারণ সে তো জানতো না, যে সে জানতো মানে আমি মরে গেছি, তাই না? আমাকে কতবার বলছে তুই ফিরে আয়, আমি তো আম্মাকে জানিয়েছিলাম আমরা যাচ্ছি। আপনি তো ফোনে কথা বলেন না? না, কথা বলছি, বলছি আম্মা আপনি চিন্তা করেন না। আম্মা অনেক হাও মাও করে কান্দা, বলে যে মানে দেখবে কিনা, স্বাভাবিক, 9 মাস না 9 বছরও তো লাগতে পারতো। তো এরকম বললো যে তুই চলে, আমি না মা একটা ডিসিশন নিছে আমি যাবো, আম্মা চিন্তা করেন না আমি ভালো থাকবো। তারপর তার কোনো খোঁজ খবর না, কেন তুমি তো চিঠি দিতে পারবা না, চিঠি দিলে তো তোমাকে যে যার হাতে পাঠাতো তাকে তো মেরে ফেলবে। ফলে আমি তো নিজেই জানতাম না যে আম্মারা বেঁচে আছে কি না, আমি বেঁচে আছি, মানে আম্মারা জানতে জানে জানে না আমি বেঁচে আছি কিনা। তো কীরকম একটা দুর্বিষহ সময় গেছিল আমাদের। স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে, স্বাধীন ঢাকায় বাসায় যখন ফিরলেন, ওরে কান্নাকাটি কান্নাকাটি, ওরে বাবা রে বাবা, আমি তো দেখে ভাই বোন সবাই জোরে কান্নাকাটি, হইচই, মানে কি অবস্থা! সব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো শাহিন ফিরে আসছে, হয় না যেটা, খালারা সব ছুটে আসলেন, সবাই ছুটে আসলেন, মানে এটা একটা ওই অভিজ্ঞতার কথা আসলে ভাষায় প্রকাশ করা যায়। তবে আমার একটা দুঃখ রয়ে গেল, ওইটা যে মুক্তির গান যখন রিলিজ হলো তখন আম্মা মারা গেলেন আর কি, তার আগে। তারপরে মুক্তির গানটা যদি আম্মা দেখে যেতেন তাহলে আমি অনেক মানে আম্মা অনেক খুশি হতেন, বুঝতে পারতেন যে আমার মেয়ে কি করেছে, কেন গিয়েছিল, কেন গিয়েছিল, গিয়েও কি করেছে, সেই আর কি, কি একটা দারুণ কাজ করেছে। তারপরেও মানে আমি আমি সবচেয়ে আমি আমি বলবো যে আমি আমার জনগণ, বাংলাদেশের জনগণের যে ভালোবাসা আমি পেয়েছি, আমি আমি এটা কোনোদিন আমি সেটা শোধ করতে পারবো না। সেই দিন আমি বললাম এত ভালোবাসা আমাকে, আমার এত ভালোবেসে পেয়েছি, আমি এখন ধন্য, আমি ধন্য, আমি বললাম তো আমি কোনোদিন ভুলবো না, আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি। আপনার মতো মানুষেরা, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, আপনাদেরকে ভালো না বাসলে আমাদের তো পাপ হবে, আপনাদের শ্রদ্ধা না করলে তো আমাদের গুনাহ হবে। সত্যি কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি আমি, এবং আজীবন আপনারা আমাদের ভালোবাসায় আমাদের শ্রদ্ধায় আপ্লুত থাকবেন, সে প্রতিশ্রুতি আমরা দিতেই পারি। শাহিন আপা অনেক ধন্যবাদ, আজকে সময় দিলেন, খুব ভালো লাগলো, অনেক অনেক কথা জানলাম, আরো কত কথা জানতে চাই, ইনশাল্লাহ আগামীতে আবারও আড্ডায় বসে নিশ্চয়ই আমরা এগুলো শুনবো। তো আপনাদের সঙ্গে দেখা হবে প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 11:05 আমাদের এই লাইভ আড্ডার আসর, সকাল বেলা রোদ্দুর এই আয়োজনে। ভালো থাকবেন, খুদা হাফেজ।